আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন তোমরা বাড়িতে বসে পড়াশুনো করছো, তোমাদেরকে আমরাও কাছে পাচ্ছি না, সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা গল্প পড়ব, যেটা তোমাদের বাংলা বইয়ে আছে। আমাকে চিনতে পারছো তো? আমি তোমাদের মায়া ম্যাডাম। আমি আজকে এখন বাংলা পড়াবো। তোমাদের বাংলা বইয়ে একটা গল্প আছে, তপোবন। গল্পটার নাম হচ্ছে তপোবন। সবাই বই খুলো, তপোবনের পাতা হচ্ছে 35 নম্বর। 35 বাংলায় 35, 35 পাতা হলো। আর তপোবন বলে একটা গল্প আছে, দেখো, খুব সুন্দর গল্পটা, খুব ভাল লাগবে। এবং আমি কেমন করে পড়ছি তোমরা সবাই সেটা খেয়াল করবে কিন্তু, এবং ঠিক আছে, এবং সেই রকম করেই পরে পড়বার চেষ্টা করবে, ঠিক আছে। দেখবে গল্পটা পড়ে খুব ভালো লাগবে। গল্পটা নাম হচ্ছে তপোবন। কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড়, পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো, তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতকগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল, কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াত, কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত, কোটরে কোটরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু, কুশের বনে, ধানের ক্ষেতে, কচি ঘাসের মাঠে খেলা করত, বসন্তে কোকিল গাইত, বর্ষায় ময়ূর নাচত। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতকগুলি ঋষি কুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতার অঞ্জলি দিত, আর কি করত, বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াত, কালো গায়, ধুলো গায় মাঠে চড়াতে যেত, সবুজ মাঠ ছিল তাতে গায়ে বাছুর চড়ে বেড়াত, তাদের ঘর গড়ার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনু বাঁশের বাসি ছিল, বট পাতার ভেলা ছিল, আর ছিল মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধ কথা, তাত কর্ণের মুখে মধুর সাম্বেদ গান। এটা হলো গল্পটা। এবার আমি গল্পের মূল বিষয়টা একটু বলে দিচ্ছি, তোমরা শোনো। পাহাড় পর্বত নদী ঘেরা মহর্ষি কর্ণমুনির তপোবন, যেন শান্তির নীড়। আশ্রমে আছেন জটাধারী তপস্বী কর্ণমুনি আর মা গৌতমী। তাঁদের পাতার কুটির ঋষি বালকেরা সবুজ মাঠে গরু চড়াত, বনের কাঠ কুড়িয়ে আনত, আর কর্ণমুনির মুখে শুনত মধুর সাম্বের গান।
এটা হচ্ছে গল্পের মূল বিষয়। তাহলে গল্পটা পড়বে, আর গল্পের মূল বিষয়টা আমি বলে দিলাম, তোমরা এটা আশা করি আবার শুনবে, শুনলে পরে আবার বুঝতে পারবে। হ্যাঁ, এবারে আমি গল্পতে যে শব্দ অর্থ আছে সেটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আছে নিবিড়। নিবিড় মানে হচ্ছে ঘন, নিবিড় মানে হচ্ছে ঘন। তারপরে আসছে অরণ্য, অরণ্য মানে বন, অরণ্য মানে বন। তারপরে আসছে স্থির, স্থির মানে অচঞ্চল, স্থির মানে অচঞ্চল। তারপরে প্রকাণ্ড, প্রকাণ্ড মানে বিশাল, প্রকাণ্ড মানে বিশাল। জটাধারী, জটাধারী মানে মাথায় জটা যুক্ত, যার মাথায় জটা থাকে সে তাকে বলছে জটাধারী। বাকল, বাকল মানে গাছের ছাল, গাছের ওপরে একটা ছাল থাকে সেই ছালটাকে বলছে বাকল। অঞ্জলি, অঞ্জলি মানে দেবতার উদ্দেশ্যে দান, অঞ্জলি দিই না আমরা পুজোর সময়, সরস্বতী পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমরা ঠাকুরের কাছে গিয়ে অঞ্জলি দিই। অঞ্জলি মানে হচ্ছে, সেই অঞ্জলির মানে হচ্ছে দেবতার উদ্দেশ্যে আমরা দান করি। সামবেদ মানে আমাদের চার বেদ আছে, সেই চার বেদের অন্যতম হচ্ছে সামবেদ, চার বেদের অন্যতম হচ্ছে সামবেদ। তাহলে নিবিড় বানান কি, দন্ত নরাশি বয়রশি দশি নর, নিবিড়। অরণ্য অর মধ্যন্যয় জফলা, অরণ্য। স্থির দন্তসয় থয়রশি র, স্থির। প্রকাণ্ড পয়রফলা কয়াকার মধ্যন্যয় ড। জটাধারী বর্গী জ টয়াকার ধয়াকার রয় দীর্ঘি জটাধারী। বাকল বয়াকার ক ল বাকল। অঞ্জলি অ ইয় বর্গী জ লয় রশি অঞ্জলি। সামবেদ দন্তসয়াকার ম বয়কার দ। আশ্রম আ তালিবসয় রফলা ম আশ্রম। কর্ণমুনি ক মধ্যন্যয় ব ময়রস্য দন্তন্যয় রশ্মি কর্ণমুনি। ঋষি বালক রি পেটকাটার মধ্যে নয় রশ্মি ঋষি বয়াকার ল ক বাকল। ঋষি বায়ক ঋষি কুমার, ঋষি কুমার রয় রশ্মি রি রি পেটকাটার মধ্যে নয় রশ্মি ঋষি কয়রস্যু ময়াকার র কুমার ঋষি কুমার। গৌতমী গয়ৌকার ত ময় দীর্ঘি গৌতমী। এই বানানগুলো কঠিন কঠিন যে বানানগুলো আছে সেগুলো বারবার করে পড়বে, পড়ে মুখস্থ করার, মুখস্থ করার না মুখস্থ করবে। মুখস্থ না করলে যখন প্রশ্ন উত্তর লিখবে তখন লিখতে পারবে না, সেই জন্য মুখস্থ করবে, গল্পটা বারবার করে পড়বে। অনেক যুক্তাক্ষর আছে, সেই যুক্তাক্ষরগুলো একটু ভালো করে পড়বে, পড়ে নিয়ে তাহলে দুবার তিনবার পড়লেই দেখবে বুঝতে পারবে, তারপরে শব্দের অর্থগুলো মুখস্থ করবে, বানান মুখস্থ করবে, শব্দের অর্থগুলো মুখস্থ করবে, ঠিক আছে? পড়বে কিন্তু, হ্যাঁ, আমি যেমন করে পড়লাম ওরকম করে পড়বে, আর শব্দের অর্থগুলো বইও আছে, আমি আবার ওয়ার্কশিটে তোমাদেরকে লিখেও পাঠাবো, সেটাও দেখবে, দেখে নিয়ে পড়বে, পড়ে নিয়ে তারপরে খাতায় লিখবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন দেখা হবে। সবাই ভালো থেকো, ভালো করে থাকবে, আনন্দে থাকবে, পড়াশুনো করবে, ঠিক আছে? তাহলে আসি আজকে, বাই বাই।